অ্যাকচুয়ালি এটা কত করে? এটা এটা 5200 টাকা। এটা 5200 টাকা, 5 কেজি, 5 কেজি। তো অনেক বড় সাইজের। অনেক বড় সাইজের এটা হচ্ছে 5200 টাকা। আর এর চেয়েও তো দামিটা আছে, যেটা 6500 টাকা, তারপর 7000 টাকাও আছে, তাই না? আছে, কিন্তু এইটা মিডিয়াম প্রাইসের ভিতরে কিন্তু অনেকটা ভালো। হ্যাঁ, সাইজটা অনেক বড়, নতুন আসছে একদম। হ্যাঁ, নতুন। এটা নতুন আসছে, এটা হচ্ছে 5 কেজি, 5200 টাকা করে। আচ্ছা, এরপর আমরা দেখতেছি এখানে আরও অনেক ধরনের খেজুর আছে আপনাদের এখানে। এইটাও 5200। হ্যাঁ, এইটা হচ্ছে 5200 টাকা করে। আচ্ছা, এটা পড়বে 5200 টাকা, 5 কেজি, 5 কেজি পড়বে 5200 টাকা। এটা মাবরুম না? এটা এটা আসছে কখন? এটা কত করে? 3 কেজি 3000 টাকা। এটা পড়বে 3 কেজি 3000 টাকা করে। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে মেরজুল 3 কেজির। এটা কত করে? এটা 3 কেজি পড়বে 3600 টাকা করে। আচ্ছা, এটা মিডিয়াম সাইজের, এটা হচ্ছে 3 কেজি 3600 টাকা পড়বে। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি আজুয়া আছে, আজুয়াটা কত করে? আজুয়া এটা 2100। এটা 3 কেজি 2100 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে বি গ্রেড? জি জি, এটা হচ্ছে এ গ্রেড। আচ্ছা, এ গ্রেড এটা তো 5 কেজি। এটা 5 কেজি। এটা কত করে? 4200 টাকা, 5 কেজি। এটা 5 কেজি পড়বে 4200 টাকা। আচ্ছা, এটা মোটামুটি কোয়ালিটি আছে ভালো, তাই না? দানা বড় আছে। এটা 5 কেজি 4200 টাকা করে। আচ্ছা, এটা আম্বার, এটা কি 4 কেজির? এটা 4 কেজি, 4 কেজির আম্বার। এটা কত করে? 4 কেজি 3600। 4 কেজি হচ্ছে 3600 টাকা করে আম্বার। আচ্ছা, এটা হচ্ছে 4 কেজি 3600 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি আর একটা আছে, এটা কত করে? এটা আমার হলো, এটা 4 কেজি। এটা কত? 4 কেজি, এটা 3200। এটা 4 কেজি পড়বে 3200 টাকা। আচ্ছা, এটা 3200 টাকা, 4 কেজি। এরপরে আমরা দেখতেছি এখানে আপনাদের এই যে কাঠবাদামগুলো আছে, এইগুলো কত করে? এই যে 250 গ্রামের, এই 250 গ্রাম হলো 300 টাকা। 250 গ্রাম 300 টাকা পড়বে। আচ্ছা, 300 গ্রাম। এরপরে আছে গোল্ডেন কিশমিশ আছে, কুমড়োর বিচি আছে, তাই না? এরপরে সিয়া সিড আছে। আর এইটা কি? ও, সূর্যমুখী ফুলের বিচি। এইগুলোর প্রাইস কত করে? এটা 600 টাকা কেজি। এটা কেজি 600 টাকা। আচ্ছা, এটা খুব সুন্দর অনেক। এরপরে আছে গোল্ডেন কিশমিশ আছে, কালো, ও সরি, এটা কালো কিশমিশটা। হ্যাঁ, এটা হচ্ছে কালো কিশমিশটা। আচ্ছা, আর এরপরে আছে আখরোট আছে, যেটা ক্যালসিয়ামে ভরপুর, তাই না? এটা অনেক ক্যালসিয়ামের এটা পূর্ণ করে। আচ্ছা, এটা কেজি কত করে আখরোটের? এটা আপনার 1200 টাকা কেজি। এটা 1200 টাকা কেজি। আচ্ছা, এটা হইছে আখরোট 1200 টাকা কেজি। এরপরে আছে কাজু বাদাম কাঁচাটা, কাঁচা আছে, ভাজা আছে। আচ্ছা, এটা কত করে কেজি? এটা আপনার 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি। আচ্ছা, এরপরে আছে আপনার কাঠবাদাম আছে, এটা এটা কত করে? এটা 900 টাকা কেজি। এটা 900 টাকা কেজি। আচ্ছা, এরপরে আছে আলু বোখারা, তাই না? এটা আলু বোখারা হয়েছে 600 টাকা কেজি, শুকনোটা, শুকনোটা। আচ্ছা, 600 টাকা কেজি। আচ্ছা, এটা থাই বাদাম, এটা কত করে? এটা থাই বাদাম আপনার 500 টাকা কেজি। এটা হয়েছে 500 টাকা কেজি। আচ্ছা, এরপরে আছে সিএসিট, এইগুলো কত করে? 250 গ্রাম, 250 গ্রাম আপনার 200 টাকা, 250 গ্রাম 200 টাকা করে। আচ্ছা, এটা 250 গ্রাম পড়বে 200 টাকাতে। আচ্ছা, এরপর এটা ব্রাজিলেরটা, এটা হয়েছে ব্রাজিলের। আচ্ছা, এরপর হাফ কেজিও আছে, এই যে পাশে হাফ কেজি দেখতে পাচ্ছি আমরা। আর উপরে আরও বিভিন্ন ধরনের কাঠবাদাম, কাজু বাদাম, এই যে বক্স সিস্টেমে, বক্স সিস্টেমে আছে, বক্স সিস্টেমে আছে। আচ্ছা, আর আরও কিছু খেজুর দেখি আমরা, আসেন। এইটা কি 10 কেজির দাবাস? দশ কেজির দাবাস। আচ্ছা, এই 10 কেজির বক্স কত করে? 10 কেজির বক্স হলো আপনার আজকে রেট হলো 4000 টাকা। এই 10 কেজি 4000 টাকা? আচ্ছা, 10 কেজি হচ্ছে 4000 টাকা দাবাস। আচ্ছা, এরপরে আছে 3 কেজির আজুয়া আছে নাকি? এটা 5 কেজির আজুয়া। ও আচ্ছা, 5 কেজি, এটা 4200 টাকা করে। আচ্ছা, এটা পড়বে 5 কেজি 4200 টাকা। ইরানি মরিয়ম, আচ্ছা, এটা ইনটেক বক্স। হ্যাঁ, ইরানি মরিয়ম, এইটা কত করে? 5 কেজি, 4500 টাকা। 4500 টাকা 5 কেজি ইরানি মরিয়ম। আচ্ছা, এরপরে আছে এই যে 3 কেজির একটা আজুয়া আছে, এইটা কত করে? এটা তো 2100 টাকা বললাম। এটা 2100 টাকা না? জি, এটা পড়বে 2100 টাকা করে 3 কেজি। আচ্ছা, এটা হচ্ছে বি গ্রেড। সুগাই কত করে? এটা সুগাই, এটা 2400 টাকা। এটা 5 কেজি, 5 কেজি পড়বে 2400 টাকা। আচ্ছা, এটা দানা অনেক বড় আছে। আচ্ছা, 5 কেজি 2400 টাকা করে। আচ্ছা, মোটামুটিভাবে দাম একটু বেশি, তাই না? এখন একটু ওই যে 30% ভ্যাট দিচ্ছে, তো এই জন্য ও ভ্যাটের কারণে দামটা বেশি। এরপরে আছে এটা আলজেরিয়ান, আলজেরিয়া ফিট, ভিজা ফিট, ফিট। আচ্ছা, এটা 5 কেজির বক্স, 5 কেজির বক্স, এটা হচ্ছে আলজেরিয়ান ফিট। এটা খেজুরটা নাকি অনেক সুস্বাদু হয়। হ্যাঁ, এটা 5 কেজির ইনটেক বক্স। আচ্ছা, এই যে 5 কেজি কত করে? এইটা ভাই, এটা 5 কেজি 1800 টাকা। 5 কেজি পড়বে 1800 টাকা? জি জি। আচ্ছা, এইটা 5 কেজি হচ্ছে 1800 টাকা করে। আচ্ছা, এটা উপরে নিচে এক, এক উপরে নিচে এক হবে। আচ্ছা,
টা খেজুরটা একটু ভিজা ভিজা টাইপের, কিন্তু সুস্বাদু ভালো হবে, কিন্তু খুব সুস্বাদু সুস্বাদু ভালো হবে। আচ্ছা এটা 5 কেজি 1800 টাকা, এটা খুচরো 500 টাকা কেজি বিক্রি করে, এটা 500 টাকা কেজি বিক্রি করে খুচরো খুচরো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। 5 কেজির বক্সগুলো পাবে 1800 টাকাতে। আচ্ছা এরপরে 1 কেজি আইটেমেরও আছে এখানে দেখতে পাচ্ছি, 1 কেজির এই যে মরিয়ম আছে এইটা কত করে? 1000 টাকা। 1 কেজি 1000 টাকা করে 1 কেজির মরিয়ম। এরপরে আছে 1 কেজির আজুয়া। হ্যাঁ আজুয়াটা কত করে 1 কেজি? এটা পড়বে 1 কেজি 900 টাকা। আচ্ছা এরপরে আছে আপনার এখানে আজুয়ার আছে, এখানে কি 6 কেজি না 4 কেজি? 4 কেজি 8 বক্স। 8 বক্সে 4 কেজি হয়, এটা কত করে? এটা 4000 টাকা। 4000 টাকা করে এটা। আচ্ছা মোটামুটি এই মেডজুলটা কি কেমন হবে? এই মেডজুলটা ভালো, এটা ভালো হবে তাই না? এটা হচ্ছে 5200 টাকা, এটা পড়বে 5 কেজি 5200 টাকাতে। আচ্ছা তো আপনারা তো কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকেন তাই না? হ্যাঁ অবশ্যই কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকেন, যারা নক দিবে তাদের অবশ্যই কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে পাঠান। হ্যাঁ হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন যে আজকে ঢাকা বাদামপুলিতে কীভাবে বিভিন্ন কোয়ালিটির সৌদি এবং মদিনার খেজুরগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়। তো দর্শক যারা বর্তমান সময়ে এসে ব্যবসা করতে চাচ্ছেন অথবা খেজুরগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল দিয়ে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে খেজুরগুলো সংগ্রহ করতে পারেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। Gracias.